হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাদিয়া, আজ আবার আপনাদের সাথে গণিতের শর্ট টেকনিক নিয়ে এসেছি। গত পর্বে আমরা গণিতের ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা শিখেছি। আজ আমরা দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করা শিখব। তাহলে চলুন, পূর্ণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা শর্ট সূত্র মেনে চলতে হবে। আর এই সূত্রটি হচ্ছে, যদি ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া থাকে আর বর্গের অন্তর, মানে দুইটি পূর্ণ বর্গের সংখ্যার বর্গের অন্তর -1/2, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যার নির্ণয়ের ক্ষেত্রে। আর যদি বলে দুটি পূর্ণ সংখ্যার বৃহত্তম সংখ্যাটি, তাহলে বৃহত্তম সংখ্যা অর্থাৎ এখানে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা বর্গের অন্তর -1/2 এবং বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে বর্গের অন্তর +1/2, এই দুইটি সূত্র সূত্রর মাধ্যমে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পারব। আর তাছাড়া যদি আমাদের ক্রমিক দুইটি সংখ্যার যোগফল চাই তাহলে আমরা এই সূত্র মেনে অঙ্কটি বের করব। তাহলে চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে বের করব এটা দেখে নিই। এখানে একটা অঙ্ক আমরা করে দেখাচ্ছি। এখানে আমাদের দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলেছে আর এর বর্গের অন্তর দেওয়া আছে 47। তাহলে এখানে আমরা যদি দুইটি পূর্ণ সংখ্যা নির্ণয় করি তাহলে আমাদের এখানে আমরা প্রথমেই বড় সংখ্যা নির্ণয় করি। বড় সংখ্যার ক্ষেত্রে আমাদের এখানে 2 নম্বর সূত্রটি মেনে চলবে। তাহলে বর্গের অন্তর আমাদের এখানে 47+1/2, তাহলে এখানে 48/2 = 24। আবার আমরা যদি ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি একইভাবে 47-1-2 23। অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যার, যদি এখানে যে দুইটি পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলেছে যা 23 ও 24। সুতরাং ভিউয়ার্স, এভাবে আপনারা যদি শুধু ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা বের করতে বলে তাহলে বের করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।